নমস্কার বন্ধুরা, কুকিং ওয়াই পাপড়ি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি বন্ধুরা একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই, কিভাবে দই বসানো হয়। যেমন মিষ্টির দোকানে দই বসানো হয় একদম পারফেক্ট, সেইভাবে আমি বাড়িতে দইটা বানাবো। অনেকে দই বসায় বাড়িতে কিন্তু ঠিকঠাক হয় না, কারো দই বসে না, জলের মধ্যে পাতলা হয়ে যায়, পিসকাটার মতো পিসের মতো কেটে ওঠে না চামচ করে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা একদম পারফেক্ট, দোকানের মতো দই কীভাবে বসাচ্ছি আপনারা দেখুন। এখানে আমি 2 প্যাকেট আমুলের মাদার ডেয়ারি নিয়ে নিয়েছি। দু প্যাকেট দুধই আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে একটা আমি 10 টাকা প্যাকেটে আমুল দুধ দিয়েছি, আমুল দুধটা পরে দেবো। এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। এই দুধটাকে 15 থেকে 20 মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব, একদম ঘন করে নেব। এখান থেকে আমি 2 হাতা দুধ এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। খুব বেশি দুধ গরমের মধ্যে যদি গুঁড়ো দুধ দিই ভালোভাবে মেশে না, ডেলা ডেলা হয়ে যায়, তাই আমি বাটির মধ্যে দুধ একটু নাবিয়ে নিয়ে অল্প করে ঠান্ডা করে আমুল দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুধ দেবে নামবে, নিচে আমি রেখে দিচ্ছি। আর দই বসাতে গেলে একটু দুধ অত গরম দিলে হবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। আর এটা আমি কড়াই বসে দিলাম। দইয়ের কালারটা আসার জন্য এখানে আমি কড়াইটা বসে দিচ্ছি। আর এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। আর দোকানের যে দই হয়, যে দইয়ের কালারটা হয় সেইভাবে কালারটা তৈরি হবে। আর এই চিনিটা আমি এইভাবে ভাজতে থাকবো। চিনিটা ভাজতে ভাজতে একটু লাল মতো হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। এবার আমি এতে হাতায় করে দুধ ঢেলে দেব, দিয়ে আর নাড়তে থাকবো। এইভাবে আমি সব দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে দুধটা দিয়ে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু খুব ঘন করে জাল দেওয়া হয়েছে। আর দই বসাতে খেলে কিন্তু দুধ খুব ঘন করে জাল দিতে হয়, নাহলে দই ভালো বসে না। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেড়শো গ্রাম চিনি দিয়েছি 1 কিলো দুধে। এখানে একটা আমি মাটির ভাঁড় নিয়েছি, এর মধ্যে আমি দইটা বসাবো। আর এখানে আছে দইয়ের সাজা। দইয়ের সাজা না হলে দই বসবে না, দইয়ের সাজা অবশ্যই দরকার। দুধটা এভাবে ঘেটে ঘেটে ঠান্ডা করে নেব। আর খুব ঠান্ডা করলেও হবে না, খুব গরম লাগলেও হবে না।
কুসুম কুসুম গরম রাখতেই হবে দই বসানোর জন্য। দুধটা ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প গরম আছে এখনো, কুসুম কুসুম গরম হলে তবে ভালো দইটা বসবে। আর এখানে আমি দইয়ের সাজা নিয়েছি, দইয়ের সাজা আমি 2 চামচ দিয়ে দেবের মধ্যে। এভাবে ভালো করে এভাবে আমি মিশিয়ে নেব। আর বাকি দইটা অন্য কিছুতে বসে দেবো। এভাবে ঢাকা দিয়ে দেবো। এই বন্ধুরা আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে দইটা বসাতে হয়। দই সবসময় গরম জায়গার মধ্যে বসে। আর এইভাবে আমি রেখে দিলাম, দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। এতে যদি আরো কিছু ঢাকা দেওয়ার থাকে, ঢাকা আপনারা দিতে পারেন। এখন গরমকাল তো, অল্প ঢাকাতেই দইটা খুব ভালো বসে যাবে। এইভাবে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো, তারপর বন্ধুরা ফিরে আসছি, দইটা কেমন বসেছে আপনাদের সাথে আবার শেয়ার করব। বাকি যে দুধটা আছে ওটা কাঁচের গ্লাসে দইটা আমি বসিয়ে দেবো। বন্ধুরা ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা বসেছে। দইটাকে আমি এইভাবে করছি, দেখুন বন্ধুরা পড়ছে না, একদম দোকানের মতো দই বসে গেছে। কত সুন্দর দইটা বসে দেখুন বন্ধুরা। দইটা আমি পিস কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখছেন তো বন্ধুরা। যখন আমি এইভাবে দেখুন আমি উপর করে দিয়েছি, কিন্তু দইটা একটু পড়েনি, একদম পিস কাটা দই হয়েছে, একদম দোকানের মধ্যে পারফেক্ট দই হয়েছে বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আগের মতো আমি আসি, আমার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।